কেমন আছো বন্ধুরা? আর এই পুজোর মধ্যে পুজোর ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করব বলে একটু দেরি দেরি করে ভিডিওগুলো পোস্ট করছি। আর আজকে তোমাদেরকে দেখাবো একটা গ্রাম্য পরিবেশের সুন্দর একটা ভিডিও, যেটা কিনা খুব ভালোভাবে তুলে ধরেছি তাদের যা থিম ছিল। একটু ওয়েট করো, একটু সঙ্গে থাকো, তোমাদের থিমটা আশা করি দেখলে না প্রচুর ভালো লাগবে। জানো তো আমার তো খুব ভালো লেগেছে। আর এই ভদ্রমহিলা ভাবলেন বোধহয় আমি ওই লাইনে হয়তো ওনাকে ঠেলে ঠুলে চলে যাব, তাই উনি ওনাকে আর ওনার শাশুড়ি মা দুজনকে নিয়েই একদম তাড়াহুড়ো করে আমার সামনে দাঁড়িয়ে পড়লেন। ঠিক আছে, নো প্রবলেম, চলো দেখেই বুঝতে পারলে যে ব্যানারটা কী দিয়েছে। দিয়েছে হলো মানসিক হাসপাতাল, একদমই মানে যেটা মেন্টাল হসপিটাল হয় সেটা এত সুন্দরভাবে যে ওরা করতে পেরেছে না দেখলে বুঝবেই না। এই যে সামনে এই যে এনাকে দেখছেন, ইনি হলেন মেন্টাল হসপিটালের গার্ড আর ইনিও হলেন গার্ড। এখানে দুজনে স্টিল ছবি তুললাম, একটু গল্প করলাম। ওনারা আমার কাছে এইটুকুনিই জানতে চাইলেন যে কেমন হয়েছে দিদি, একটু আমাদের বলবেন। মানে কি মানে খুব গ্রামের পরিবেশের মানুষজন তো, আর এনাদের মনটাও একটু অন্যরকম হয়, মানে খুবই ভালো আর কি। তো মানে সবসময় আমাদের দেখে জানতে চাইছে যে সত্যি ওদের থিমটা আমাদের ভালো লেগেছে কি না। তো দেখেন এখানে এত সুন্দর করে একটা অ্যাম্বুলেন্স রেখেছে, এটা হয়তো তার নিজের প্রমোশনের জন্য, সেটা আলাদা কথা। তবে মানে আমাদের বাইরে থেকে যতটুকুনি না ভালো বোঝা যাচ্ছে, আমি যখন ভেতরের পরিবেশটা দেখাবো না, মানে শুধু না তাকিয়ে থাকা ছাড়া উপায়ই হবে না। তো দেখেন গ্রামের পরিবেশ যেমন হয়, আমাদের এখানে কলকাতায় তো প্রচুর ভিড়, মানে এক্সট্রা করে ভিড়টা বাড়ানো হয় যাতে মানুষ বিপদে পড়ে, কিন্তু গ্রামে সেই বিপদে ফেলা ভিড়টা অবশ্যই হয় না। তবে লাইন করে ঢোকাচ্ছে এই কারণে যাতে ভেতরে গিয়ে মানুষ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে পারে বা ভালো করে দেখতে পারে। কেন খুব ভিড়ে মানে সবাই যদি কন্টিনিউ ঢুকতে থাকে তাহলে ভিতরের পরিবেশটা না কেউ কিছু দেখতে বা বুঝতে কোনোটাই পারবে না। তো যার জন্য বলি একটু সঙ্গে থাকুন, আমি একটু সব দিকটা দেখাচ্ছি, আর আপনারাও আশা করি আমার সাথে একটু মানে কি বলবো দেখবেন বা বুঝবেন যে আমি যেটুকুনি পরিবেশটা দেখাচ্ছি। মানসিক হসপিটাল এরকম হয়তো দেখতে হয় না বা আমি জানি না, আমি কখনো দেখিনি। তার চারিদিকে আগান বাগান ভরায় থাকে, যেহেতু মানসিক মানে মনটা নিয়েই যত কিছু টানা পড়ুন। তো যাই হোক, এবার আমাদের টুকটুক করে লাইন এসে যাওয়ার সময়তেও আমাদের আটকে দেওয়া হলো। আর এই ভদ্রলোক তো ওই যে লাল গেঞ্জি পরে গেলেন, উনি আমাকে অনেকবার ছেড়ে দিতে বলছিলেন, কিন্তু যাই হোক মানসিক হসপিটালের গার্ড বলে কথা, সে কি আর আমাকে ছাড়ে, সে কি আর আমাকে ছাড়ে। তো এই যে আমার সাথে একটুখানি কথা বললেন, আর দেখেন না আমি ওনাদের জিজ্ঞেস করছি যে ভেতরে যাওয়ার পরে বাইরে নিশ্চিন্তভাবে ফিরতে পারবো তো, নাকি আমিও মানসিক হাসপাতালে রুগী হয়ে থেকে যাবো। আর যাই হোক একটু মজা করা অভ্যেস, তাই একটু মজা করছিলাম। ওই যে হুইল চেয়ারটাও রাখা দেখছেন, আর বাইরে থেকে যতটা না ভালো বোঝা যাচ্ছে, শুধু একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ভিতরে কতটা সুন্দরভাবে মানে করেছে, মানে কি বলবো আপনাদের। ওই জন্য বলছি একটু ধৈর্য ধরুন, একটু আমার সাথে মানে সময় দিন, তাহলে আমি ভিতরের পরিবেশটা অবশ্যই দেখাতে পারবো। কারণ কলকাতায় হয়তো বড় বড় প্যান্ডেলের ভিড়, হয়তো সব মানুষই যাওয়া আসা করেছে বা গেছে এসেছে সবটাই, তবে এই দিকের যে পরিবেশ আর এই দিকে যে এত সুন্দর একটা কম বাজেটের মধ্যে একটা থিম করা হয়েছে সেটা মানে বিশাল ব্যাপার। আমাকে ছাড়ছিল না তাই বললাম ভিতর থেকে লোক পাঠাতে, বলা হচ্ছে এই দেখেন শুরু হয়েছে। এই যে আমায় খুব ভালোবাসে আগেই বলে দিয়েছে, আবার হ্যান্ডশেক করছে। আর এই যে এটা হলো তৃতীয় রোগী, দ্বিতীয় তৃতীয় মানে কত দেখবেন। এই দেখেন না আমি ওইদিকে দেখাতে দেখাতে এরা যা ঝাপাঝাপি শুরু করেছে না, এ এসে থালা মারছে, ও এসে বাটি। আর সেই মেন্টাল হসপিটালের সিস্টারের অবস্থা দেখেন, সিস্টারও মানে একদম যা তা অবস্থায় পরিণত হয়েছে। আর মানে এরা আর কি একটু ভালো ভালো হয়েছে, তাই এদের এক জায়গায় রাখা হয়েছে, এদের এই বেডে ট্রিটমেন্ট চলছে। আর এই দেখেন এটা হচ্ছে ভালো আছে পাগল। আর এই যে এও আরেক পাগল, এ আবার আমাকে আবার বলছে এ হচ্ছে সদ্য ছুটি পেয়েছে পাগলের ইয়ে থেকে। আর এই যে ইনি হচ্ছেন ডান্সার পাগল, নাচতে নাচতেই পাগল হয়ে গেছেন। আর এই যে কি বলছে কোন দিকে আমি কিছু বুঝলামই না। যেই পাগল নিচে বসার থেকে আবার উঠে এসছে, আর সামনেরটা ছিল কবি কবি পাগল। আর এই যে এই এক হচ্ছে ভূত পাগল, এই থালাটা কি জোর দেবে দেখেন ছুড়ে, ওই বাস। আর এই যে এ তো যখন তখন লোকদের হাত গলিয়ে টেনে নিচ্ছে, ভালোই বিপদে। আর চোখ মারা দাদুকে দেখেন, দাদু কানে কাপ, নাক চোখ সব কাঁপাচ্ছে এক ধার দিয়ে। এ পাগল আমার পছন্দ হয়নি, এর গা দিয়ে বহুত রঙের গন্ধ ছাড়ছে, আমি তখনই বলেছি যে গায়ে খুব গন্ধ, চলো ওদিকে চলো।
আর এই যে দাদুর শুধু চোখ মারা দেখো, দাদু যা করছে না আমাকে! হ্যাঁ, আমিও দাদুকে চারটে চোখ মেরেছি। আর এই যে এটা হচ্ছে রঙিন পাগল, মানে এত মুখে রং মেখেছে, আমি ওদের ক্লাবের লোকেদের বললাম যে দাদা, এর গায়ে থেকে দোলের রঙের গন্ধ এখনো ছাড়ছে, একে এত মাখিয়েছেন আপনারা, এত মাখিয়েছেন। এই যে দাদুর একবার অবস্থাটা দেখো, দাদু মাথায় টুপুর ফুপুর পরে, মানে একদম সেই ব্যাপার দাদুর। দাদু আবার গোল গোল করে ঘুরছে, দাদু আবার গোল গোল করে ঘুরছে, মানে দাদু যা কাণ্ড করেছে সে আর কি বলবো। এই এই পাগল এবার আমায় ধরেছে, বলে কি কালকে আসবে, কালকে আসবে। আর এই যে এসে কালারফুল পাগল, এসে নমস্কার পাগল, নমস্কার করলো আমাকে। ঠাকুরটার প্রতিমাটাও খুব সুন্দর করেছে, কিন্তু হলো একটু সাইডে। আর মেন যেটা ওদের থিপ, সেটা মানে সত্যি না দেখলে বোঝাই যাবে না যে এত সুন্দর করে করেছে বলে। আর রুগীরা যা খাটে লাফালাফি করছে, মানে দুদিন পরে এই যে এই পাগলে আমায় ধরেছে, এবার বলে কালকে আসবে, কালকে আসবে, এই করছে। হচ্ছে পাগল থেকে একটু সুস্থ হয়েছে আর কি সামান্য, তাই জন্য তাকে পাবলিক প্লেসে ছাড়া হয়েছে। আর পাগলগুলো কি করছে না সব থেকে বেশি, ভালো ভালো মেয়েরা গেলে তাদের সাথে যা করছে না, কেউ তো কিছু বলতে পারবে না, সবাই তো পাগল। হ্যাঁ, একে হাই করছে তো ওকে হাই করছে, ওর হাত ধরে হ্যান্ডশেক করছে তো কার হাত চেপে ধরে রাখছে, মানে বিশাল ব্যাপার। আর এই যে হচ্ছে লাফানো পাগল, আর আমায় কি করছে দেখো, এইগুলো আমি ক্যামেরা করেছি, যখন আমি ওদেরকে ওদের মতন করছি তখন ওরাও আমাকে আমাকে ওরকম করছে। এদিকে পাগল, এদিকে দেখো, এ বলছে আমার পেটে কে বাচ্চা করে দিয়ে পালিয়ে গেছে, এদিকে হাতেও তার বাচ্চা পেটেও বাচ্চা, এ হচ্ছে সেই পাগল, চিরদিনই তুমি যে আমার পাগল। আর এই যে এ আবার এদিকে চলে এসছে আরেকটা, এই যে এই এই পাগলকে দেখো, এই পাগল হচ্ছে উড়ন্ত পাগল, এই পাগল হচ্ছে উড়ন্ত পাগল। আর এই যে সবার কাছে একবার করে উড়ে আসছে, উড়ে এসে একটা করে কথা বলছে, উড়ে আসছে, উড়ে এসে একটা করে কথা বলছে, ভালোই পোজ দেয়। এবার অন্তিম পাগল যে হলো, সে হলো অ্যাংলো পাগল। অ্যাংলো পাগলটাকে একবার দেখে নেন, কারণ ওর কথা হচ্ছে ওকে ইংলিশ বলতে হবে। আর ও এইখানে কেন পাগলের রোলটা প্লে করেছে জানেন, কারণ ও তো ইংলিশও জানে না আর হিন্দিও জানে না, ও শুধু নিউজ পেপার নিয়ে দাঁত বের করে হি করে হাসছে, এটাই হলো ইংরেজ পাগল। মানে বুঝতে পারছেন তো ব্রিটিশের লোকেদের নিয়ে কী সমস্যা। এই যে এবার আমরা বেরিয়ে চলে এলাম, দেখে সত্যি খুব ভালো লাগলো। আর যাই হোক, এটা হয়েছে বহির্গাছির কাছাকাছি একটা জায়গায়, মনে হয় বঙ্কিমনগর হবে, আমি অতটা খেয়াল করিনি রাত্রিবেলাতে। যাই হোক, আমার শ্বশুরবাড়ির এরিয়াতে এই পুজোটাই আমার খুব ভালো লেগেছে, থিমটা খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো থিমটা অবশ্যই জানিও, মা আসেনি, বাবা, পাপা, আমি, আর ওই পরে আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই গেছিলো, আমার দেখা হয়নি কারোর সাথে।